হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ নতুন বছর আশা করি সবাই ভালো আছেন আমার ভয়েসটা কি সবাই শুনতে পাচ্ছেন কি না যদি একটু কমেন্টস করে জানাতেন আপনি যদি কোনো প্রকার দালাল ছাড়া নিজে নিজে অ্যাপ্লাই করে ডেনমার্ক যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি যদি কোনো এজেন্সি ছাড়া নিজে নিজে ডেনমার্ক যেতে চান এবং আপনার এই অর্থ দালালের মাধ্যমে নষ্ট না করতে চান তবে আজকের এই লাইভটি শুধুমাত্র আপনাদের জন্য এটা আমার এই এই বছরের জন্য প্রথম লাইভ এবং এই লাইভে আপনারা কিভাবে খুব সহজে ডেনমার্কে যেতে পারবেন রকম দালাল অথবা এজেন্সি ছাড়া সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে লাইভে দেখাবো কিভাবে অ্যাপ্লাই করতে হয় আপনারা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন ঠিকঠাকভাবে আমি একটু অপেক্ষা করি আপনারা একটু জয়েন করুন যদি আমার কথাগুলো আপনারা শুনতে পান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আশা রাখি আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন সবাইকে একটু কষ্ট দিচ্ছি অনেক রাতে আসলে লাইভে আসলাম সারাদিন খুবই ব্যস্ততার ভিতরে ছিলাম এই জন্য একটু লাইভে আসতে দেরি হয়ে গেল জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী ইনশাল্লাহ আপনারা যদি আমাকে অনুপ্রেরণা দেন এবং আমার ভিডিও যদি আপনার ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও ইউরোপের বিভিন্ন দেশে কিভাবে সহজে কোনো রকম দালাল ছাড়া টাকা নষ্ট না করে কিভাবে খুব সহজে যেতে পারেন সেই ধরনের আরও ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য যে ভাই একজন লিখেছেন শুনতে পাচ্ছেন ধন্যবাদ ভাইয়া আমি আজকে আমার এই লাইফটা আমার আসলে কখনো করা হয় নাই আমার ডেস্কটপ থেকে করতেছি কারণ আমি আজকে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো কিভাবে একটা জবের জন্য অ্যাপ্লাই করবেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হলো যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই দেখবেন যারা যেতে চাচ্ছেন না অথবা যাদের অনেক আত্মীয় স্বজন আছে যেতে চায় তাদের জন্য এই ভিডিওটা আপনার আপনারা শেয়ার করবেন এটার অনুরোধ থাকবে আরেকটা হলো অবশ্যই লাইভটা আপনারা পুরোপুরি দেখার চেষ্টা করবেন পুরোপুরি না দেখলে আসলে আপনার পুরোপুরি কথাগুলো না শুনলে অনেক জায়গায় মিস্টেক হইতে পারে অনেক অন্যভাবে এটা নিতে পারেন আর একটা বিষয় হলো আমি এই ভিডিওতে যা উপস্থাপন করব সব সম্পূর্ণ বিষয়টাই আসলে আমার নিজের গবেষণার বিভিন্ন তথ্য অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন অনেকে অনেক রকমের কমেন্টস করতেছেন অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন পার্সোনালি যে আমার কোন এজেন্সি আছে কি না আমি আপনাদেরকে ইউরোপের ব্যাপারে হেল্প করতে পারবো কিনা আসলে আমার কোনো এজেন্সি নাই আমি নিজে কিছু গবেষণা করার চেষ্টা করি যাতে আপনাদের সাথে সেগুলো শেয়ার করার শেয়ার করে আপনাদের কোনো উপকৃত করতে পারি এই ধরনের গবেষণা আমি করি এবং আমার এই পেইজে আপনারা এখন থেকে প্রায় দুই থেকে তিন দিন অন্তর অন্তর একটা করে লাইভ পাবেন এবং সেটা ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমি চেষ্টা করব সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার জন্য তারপরেও মানুষমাত্র ভুল হয় যদি আমার কোনো তথ্যে আপনাদের ভুল মনে হয় অবশ্যই আমাকে জানাবেন শেয়ার করবেন আমি সেই ভুলটা সংশোধন করে নিব আর আমার কোনো এজেন্সি নাই ভাই আমি আসলে কোনো এজেন্সি বিশ্বাস করি না বা পছন্দ করি না কারণ আমার আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলি আমার পরিচিত একজন তারা পর্তুগাল যেতে চেয়েছিলেন এবং অনেক চেষ্টা করেছেন বিভিন্ন দালালের মাধ্যমে প্রায় লক্ষ টাকা তারা নষ্ট করে এক বছর বসে থেকে চেষ্টা করেছেন তাদের অনেকেরই একজনেরই টাকা নষ্ট হয়েছে সেই দালাল তাকে তো নিতেই পারেনি উল্টা তার টাকাটা আসলে খুবই বাজেভাবে কিস্তিতে দিয়েছে এই জন্য আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করলাম যে আসলে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা ইউরোপে যেতে যেহেতু অনেক আগ্রহী এবং তাদের এই আগ্রহটাকে নিয়ে বিভিন্ন এজেন্সি বা কোম্পানি বা দালালচক্র একটা সিন্ডিকেট করে তাদের যে অর্থগুলো নষ্ট করতেছে সময় অপচয় করতেছে তাদের ভিতরে যে ফাস্টেশন তৈরি করতেছে এটা যাতে দুঃখিত আমার হালকা ঠান্ডা লেগেছে এই জন্য এটা যাতে তারা করতে না পারে এবং মানুষ এই যে যারা ইউরোপ যেতে চায় তারা যাতে পারিবারিকভাবে আর্থিকভাবে সামাজিকভাবে যাতে কোনো হেউ প্রতিপন্ন না হয় সেজন্য আমার এই ভিডিওগুলো করা তো আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ভালোভাবে দেখবেন তারপর আমাকে কমেন্টস করবেন আর যদি সবাই কিছু মনে না করে আমি দেখলাম প্রায় বেশি ভাই আমাদের সাথে জয়েন করেছেন ভাই বোনেরা আমরা যদি আর দুই চার মিনিট অপেক্ষা করি যদি আপনাদের কষ্ট না হয় ধন্যবাদ ভাই মোহাম্মদ রাব্বি আমিন খান ভাই আপনারা শুনতে পাচ্ছেন এটা লিখে ধন্যবাদ ভাই আপনাদেরকে আমি আসলে বুঝতে পারতেছিলাম না আমি প্রথম লাইভ করতেছি আমার ল্যাপটপ থেকে এই জন্য যে এটা শোনা যাচ্ছে কি না অনেক রাত হয়ে গেছে অনেকে হয়তো বা লাইভে জয়েন করতে পারবেন না যারা জয়েন করতে পারবেন আপনাদের জন্য তো লাইভটা শেয়ার করা থাকবে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন এখন বেশ কয়েকজন ভাই জয়েন করেছেন তো মোটামুটি প্রায় বারোটা চোদ্দো বাজে সরি বারোটা চোদ্দো বাজে তা আমি মনে হয় আস্তে আস্তে শুরু করতে পারি কি বলেন আপনারা যারা লাইভে আছেন তারা যদি একটু মেসেজ দেন আপনি যদি কোনো প্রকার দালাল ছাড়া নিজে নিজে অ্যাপ্লাই করে ডেনমার্ক যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আর আপনি যদি কোনো দালাল দিয়ে কোনো এজেন্সির মাধ্যমে যেতে চান তাহলেও আপনি ভিডিওটি দেখতে পারেন যাতে দালাল চক্র আপনার সাথে রকম দুই নম্বরই করতে না পারে বা আপনার টাকাটা নিয়ে আপনাকে তারা তাকে ঘুরাতে না পারে তো ডেনমার্কে বর্তমান সময়ে প্রচুর পরিমাণ কর্মী প্রয়োজন অনলাইনের মাধ্যমে তারা বিশ্বের যে কোনো দেশ থেকে যে দেশ থেকে সরাসরি যে কোনো কর্মীকে হার করে থাকে এটা আসলে আমরা অনেকেই জানি না যে কারণে আমরা বিভিন্ন দালালের খপ্পরে পড়ি আমি কয়েকদিন আগে একটা রিলস এবং একটা ভিডিও ছেড়েছিলাম এটা জঙ্গল থেকে যে আমরা বিভিন্নভাবে ইউরোপে যাওয়ার জন্য সব জঙ্গল ব্যবহার করি এবং বিভিন্ন আমি অনেকের কাছে শুনেছি অনেকে অনেককে আসলে তারা জিম্মি করে জঙ্গল থেকে তারপর টাকা বাড়িতে ফোন করে টাকা পয়সা চায় অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন যারা আসলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হতে চান যারা এই ছয় মাস এক বছর আসলে দালালকে টাকা দিয়ে অপেক্ষা করতে থাকে যে তাদের কোথায় একটা জব হবে তারপরে কম দালালরা তাদেরকে পাঠাবে এই এই যে ছয় মাস এক বছর যারা দালালের পিছনে টাকা নষ্ট করে বসে না থাকতে চান তারা আমার ভিডিওটি ভালোভাবে দেখতে পারেন আপনার যদি কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা না থাকে অথবা আপনার যদি কোনো প্রকার বাসাগত দক্ষতাও না থাকে অথবা আপনার কাজের পূর্ব কোনো অভিজ্ঞতা নাও থাকে তাহলেও আপনি এই জন্য আবেদন করতে পারবেন আমি আবার বলতেছি ডেনমার্কে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে কর্মী প্রয়োজন বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে ধরনের অফার ছাড়ে কারণ তাদের দেশে কর্মী প্রয়োজন হয় আমাদের দেশের জনসংখ্যার তুলনায় যে পরিমাণ জব সেটা আনুপাতিক হারে কম কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে আছে যে তাদের যে পরিমাণ জব দেওয়া আছে এবং যে পরিমাণ লোকবল তাদের প্রয়োজন সেই পরিমাণ লোকবল তাদের আসলে দেশে থাকে না যে কারণে তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করে সেই প্রোগ্রামের আসলে বিভিন্ন দেশ থেকে তারা কর্মী সংগ্রহ করে তাদের কাজগুলো কমপ্লিট করানোর জন্য তা আপনারা যদি কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা না থাকে অথবা আপনার যদি কোনো প্রকার ভাষাগত দক্ষতা যেটা আমরা আইএলটিএস বলি বা বিভিন্ন ভাষার উপরে শেখার কথা বলি সেই ধরনের ভাষাগত দক্ষতা যদি নাও থাকে আপনি যদি পূর্বের কোনো কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতাও না থাকে তাহলেও আপনি বিষয়ের জন্য আবেদন করতে পারবেন বর্তমানে ডেনমার্কে যেসব কাজে সবচেয়ে বেশি জনপ্রিয় তার মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ার ডক্টর ডেলিভারি ম্যান ফুড অ্যান্ড বেভারেজ হাউস কিপার পিক স্টোর কিপার পিকার টেকনিশিয়ান মার্কেটিং ম্যানেজমেন্ট কনস্ট্রাকশন ওয়ার্কার হেল্পার এবং ড্রাইভার এই বিষয়গুলোতে বর্তমানে ডেনমার্কে খুবই জনপ্রিয় এবং এই বিষয়গুলোর উপরে কাজ পাওয়া যায় খুবই সহজে আজকে আমি আপনাদের সাথে একটা ওয়েবসাইটের দেখাবো যে ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে প্রায় বিশ হাজার প্লাস জব ক্যাটাগরি রয়েছে আপনি কিন্তু আপনার পছন্দ অথবা কাজের ধরন অনুযায়ী যে কোনো জব খুঁজে এইখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন আর এইসব জবে কিন্তু হাই ডিমান্ডিং এক্সপিরিয়েন্স অথবা হাই এডুকেশন অথবা আইএলটিএস কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আপনারা অনেকেই জয়েন করেছেন আবার আমি প্রথম থেকে বলি যারা আগের কথাগুলো শোনেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই কথাগুলো আবার শুনবেন আর যারা আগে শুনেছেন তারা আবার একটু শুনুন আর অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি আপনারা লাইভের পরে ভিডিওটা দেখার সময় টেনে টেনে দেখেন আপনি অনেক কিছু মিস করতে পারেন আপনারা আমার অলরেডি টাইটেলটা পড়েছেন আমি টাইটেলে লিখে দিয়েছি কোনো রকম দালাল ছাড়া অল্প কিছু পরিমাণ খরচ এটা আসলে খুব আহামরি খরচ না অল্প পরিমাণ কিছু খরচ করে আপনারা ডেনমার্কে যেতে পারেন যেখানে বাংলাদেশের বিভিন্ন এজেন্সিগুলো আমার জানা মতে দশ থেকে চোদ্দ লক্ষ টাকা নিচ্ছে সেখানে আপনারা সরকারিভাবে খুবই অল্প খরচ শুধু প্রসিডিওরটা আসলে আমাদের জানা নেই বা আমরা একটা এজেন্সিকে টাকা দিয়ে আমরা দশ মাস অপেক্ষা করতে পারি কিন্তু আমরা দশ মাসে একটা কোম্পানির মা একটা সরকারিভাবে কোম্পানির মাধ্যমে অ্যাপ্লাই করে সঠিক উপায়ে কম খরচে যেতে চাই না তাদের এই এই যে ভুল ধারণাগুলো সেগুলো দূর করার জন্য আজকের এই ভিডিওটা তো আপনি যদি কোনো প্রকার দালাল ছাড়া নিজে নিজে অ্যাপ্লাই করে নিজে নিজে অ্যাপ্লাই করে ডেনমার্কে যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি ভালোভাবে ভিডিওটি দেখতে পারেন ডেনমার্কে বর্তমান সময়ে আসলে প্রচুর পরিমাণ কর্মী প্রয়োজন এবং তারা অনলাইনের মাধ্যমেই বিশ্বের যে কোনো দেশ থেকে সরাসরি যে কোনো কর্মীকে তারা হায়ার করে থাকে আপনার যদি কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা না থাকে আপনি ধরেন সেভেন পাস বা এইট পাস অথবা আপনার যদি কোনো প্রকার ভাষাগত দক্ষতাও না থাকে অথবা আপনার কাজের পূর্বে কোথাও অভিজ্ঞতাও না থাকে তাহলেও কিন্তু আপনি এই প্রসিডিওরের মাধ্যমে বা এই সিস্টেমের মাধ্যমে আপনি ডেনমার্কে বিচার আবেদন করতে পারেন আবার বলে দিচ্ছি বর্তমানে ডেনমার্কে সব যেসবকার সবচেয়ে বেশি জনপ্রিয় তাদের মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ার ডক্টর ডেলিভারি ম্যান ফুড অ্যান্ড বেভারেজ সেক্টর হাউস কিপার স্টোর কিপার টেকনিশিয়ান মার্কেটিং ম্যানেজমেন্ট কনস্ট্রাকশন সেক্টর কনস্ট্রাকশন ওয়ার্কার হেল্পার এবং ড্রাইভার হেল্পার হলো প্যাকেজিং হেল্পার হইতে পারে হইতে পারে এই ধরনের আজকে আমি আপনাদের একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেবো এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ডেনমার্কে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন সে আবেদনের প্রসিডিউরটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো এই ওয়েবসাইটে প্রায় বিশ হাজারের প্লাস জব ক্যাটাগরি রয়েছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে যাবেন আমি যেহেতু এখন ভিডিও লাইভে আসি আমি কমেন্ট সেকশনে এই মুহূর্তে দিতে পারছি না কিন্তু আমি আপনাদের কমেন্ট সেকশনে দিয়ে দিব। অথবা আপনারা যদি ভিডিওটি ভালোভাবে দেখেন আপনারা সেই ভিডিওর ভিতরেই আমি কীভাবে অ্যাপ্লাই করলাম কি করলাম সব কিছু দেখতে পাবেন এবং আপনারা সেখান থেকে লিঙ্কটি নিতে পারবেন আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে আজকে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো এই ওয়েবসাইটে প্রায় বিশ হাজার প্লাস জব ক্যাটাগরি রয়েছে আপনার যেই ধরনের কাজ পছন্দ বা যে ধরনের কাজ আপনি পারেন সেই ধরনের জব আপনি খুঁজে ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর এই সব জবের কিন্তু আপনার খুব হাই ডিমান্ডিং এক্সপিরিয়েন্স মানে আপনাকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যেটা আমি বাংলাদেশে বিডি জবসে অনেক ক্ষেত্রেই দেখি আপনার একটা রেকমেন্ডেশন দেওয়া থাকে যে আপনার পাঁচ বছরের এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে আপনার কোনো একটা কোম্পানিতে তিন বছর এই কাজ এই কাজে জব এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার হাইলি এডুকেশন হইতে হবে আপনার আইএলটিএস কোন কোনো আইএলটিএস ছাড়া হবে না এই ধরনের কোনো অপশন এখানে নেই আপনারা খুব সহজে আইএলটিএস ছাড়া হাই ডিমান্ডিং এক্সপিরিয়েন্স ছাড়া এবং খুবই হাইলি কোয়ালিফাইড ছাড়াও আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন বিসার জন্য আপনার কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট অথবা এজেন্সির প্রয়োজন নেই সরাসরি কোম্পানির নিকট আবেদন করে আপনি ওয়ার্ক পারমিট পেতে পারেন আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি কোম্পানির কাছে অ্যাপ্লাই করবেন এবং কোম্পানির মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিটের সব কিছু ইনফরমেশন পাবেন যেটা আপনাকে শুধুমাত্র অ্যাম্বাসি ফেস করতে হবে এবং অ্যাম্বাসিতে সেই পেপার্সগুলো নিয়ে জমা দিতে হবে এই জন্য আপনাকে কোনো এজেন্সি বা কোনো কিছুর মাধ্যমে যেতে হবে না ডেনমার্কের বিষয় জন্য কীভাবে অথেন্টিক ওয়েবসাইট খুঁজে পাবেন কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে কিভাবে সিবি এবং কভার লেটার তৈরি করবেন আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদন করে ডেনমার্কে যেতে আপনার কত টাকা খরচ পড়বে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতেই আমি আলোচনা করব দয়া করে না টেনে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনারা যে খুব সহজে নিজে নিজে আবেদন করে ওয়ার্ক পারমিটটা পেতে পারেন এবং এটা জাস্ট আমার একটু গবেষণা এবং বিভিন্ন ধরনের তথ্য উপাত্র সংগ্রহ করে দেওয়া ভিডিও যে ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদের যাতে উপকার হয় এবং আপনাদের যাতে অর্থ নষ্ট না করতে হয় সেই প্রসেসে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখানোর জন্য বা ডেনমার্কে যাওয়ার জন্য বিসার প্রসেস করার জন্য তা আমি এখন আপনাদের সামনে একটা ওয়েবসাইটে আমি আলোচনা করব যে ওয়েবসাইটে আসলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই ওয়েবসাইটে লিঙ্কটা আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব এই ভিডিওর পরে আপনারা সে কমেন্ট সেকশন থেকে লিঙ্কটা সংগ্রহ করে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অ্যাপ্লাই করবেন তা আমি এখন আমার ডেস্কটপটা শেয়ার করার চেষ্টা করতেছি আমি আমার এই ডেস্কটপে আমি ভিডিওটা আসলে রেকর্ড করে রেখেছি যেটা আমি আপনাদেরকে এখন প্লে করবো এবং বলে দিব কারণ আমি আসলে ব্রাউজ করে করে কিভাবে লাইভ শেয়ার করতে হয় আমি এটা এখনও অন করতে অন করি নাই আমার ল্যাপটপে আমি সাধারণত মোবাইল দিয়ে আগে লাইভে আসতাম এখন কিছু সেট আপ করে নিতে হবে যাতে আপনারা লাইভে দেখতে পারেন তা আমি আমার ডেস্কটপে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আপনারা জবনেট ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাই করতে পারবেন এবং কাজের জন্য দরখাস্ত করতে পারবেন বা আবেদন করতে পারবেন আপনাদের একটু ইন্টারাপ্ট করতেছে জন্য দুঃখিত আমি দেখতেছি কীভাবে আমার এটাকে শেয়ার করতে পারি তো একটু সাথে থাকবেন আমি চেষ্টা করতেছি আমার ডেস্কটপটাকে শেয়ার করার জন্য যাতে আমি আপনাদেরকে দেখাইতে পারি কীভাবে অ্যাপ্লাই করবেন ডেস্কটপ শেয়ার করা যাচ্ছে না দুঃখিত আসলে আমি অপশনটা খুঁজে পাচ্ছি না কিভাবে আমার ডেস্কটপটা শেয়ার করব আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর আলোচনা করে ফেলতেছি এই ভিডিওটার সাথে আমি কিভাবে অ্যাপ্লাই করতে হবে যে দেখানোর কথা বল বলেছিলাম সেই ভিডিওটা অ্যাড করে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিতে চাচ্ছি যাতে আপনারা দেখতে পারেন আমি আসলে আমার ডেস্কটপটা শেয়ার করার অপশন খুঁজে পাচ্ছি না ফেসবুকে যে কারণে আমি আমার যদি আপনারা কিছু মনে না করেন আমাকে কিছু সময় দেন আমি দেখার চেষ্টা করতেছি যে কিভাবে আমি লাইভ চলাকালীন অবস্থায় আমার ডেস্কটপটা শেয়ার করব। দুঃখিত আমি আসলে ডেস্কটপটা শেয়ার করতে পারতেছি না কেন জানি আমি ভিডিওতে বলে দিয়ে বলতেছি আপনি একটু শোনেন কিভাবে অ্যাপ্লাই করবেন আর এই ভিডিওর সাথে আমি এই রেকর্ডেড ভিডিওটার সাথে আমি আমার ডেস্কটপের যে ভিডিও যেটা আমি দেখাতে চাচ্ছিলাম যে ওয়েবসাইটে ভিজিট করে কিভাবে করবেন সেটা আমি একসাথে অ্যাডজাস্ট করে একটা ভিডিও করে আপনাদের জন্য আমি আমার পেজে আপলোড করে দিব এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব যাতে আপনারা দেখতে পান কারণ আমি মিস করেছি কিভাবে ডেস্কটপটা শেয়ার করা যায় সেটা হয়তো আমার এই ল্যাপটপে আসলে কানেক্টেড হচ্ছে না এটা আমার নতুন ল্যাপটপ আর আপনাদের কিছু প্রশ্ন ছিল আমার কাছে যে আমার কোনো এজেন্সি আছে কি না ভাই আমার কোনো এজেন্সি নাই আমি চেষ্টা করি পার্সোনালি হেল্প করার জন্য অনেকে আমাকে প্রশ্ন করছেন আপনি কি ফিনল্যান্ডে বা ডেনমার্কে থাকেন কি না আমি আসলে ফিনল্যান্ড ডেনমার্ক বা ইউরোপে থাকি না কিন্তু ফিনল্যান্ড ডেনমার্ক বলেন বা ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমি বিভিন্ন ধরনের গবেষণা করতেছি এবং সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার কর করার চেষ্টা করতেছি তা আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে আপনারা অ্যাপ্লাইটা করবেন বা কি করতে হয় অ্যাপ্লাই করার জন্য আমি আমার ডেস্কটপটা যেহেতু শেয়ার করতে পারতেছি না আমি আমার এই ভিডিওর লিঙ্ক কমেন্টসে আমি লিঙ্কটা দিয়ে দিব যে লিঙ্কে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আমি যেই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখা দেখাইতে চেয়েছিলাম ঢুকতে পারলাম ডেস্কটপটা শেয়ার করতে পারলাম না সেই ওয়েবসাইটের নাম হলো জব নেট জব নেট ডট ডি একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে এটা একটা ট্রাস্টেড ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ডেনমার্কে যাওয়ার জন্য জবের অ্যাপ্লাই করতে পারবেন প্রথমে কি করতে হবে সর্বপ্রথম আমি যে লিঙ্কটা দিব আমার কমেন্ট সেকশনে সেই লিঙ্কের ওয়েব লিঙ্কে ক্লিক করবেন লিংকে ক্লিক করার সাথে সাথে সেটা একটা ওয়েবসাইটে নিয়ে যাবে যেহেতু এটা ডেনমার্কের জব তাই ডেনমার্কের ওয়েবসাইটগুলো আসলে ডেনমার্কের ভাষায় থাকে যেহেতু আমরা ডেনমার্কের ভাষা অনেকে জানি না তাই আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে একদম উপরের দিকে আপনারা দেখবেন যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ একটা অপশন থাকে সেখান থেকে আপনারা এটাকে ইংলিশে রূপান্তর করে নেবেন ইংলিশ অপশনটা সিলেক্ট করে নেবেন যদি আপনারা অপারঘ হন ইংলিশ অপশনটা সিলেক্ট করতে না পারেন তাহলে আপনাদের যেটা করতে হবে আপনার অনেকেই ব্রাউজার ক্রোম ব্রাউজার ইউজ করেন ক্রোম ব্রাউজারে একটা খুব ভালো ফ্যাসিলিটিস হলো এটাতে যখন আপনি যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করবেন সেটা আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাবে যদি আপনার ক্রোম ব্রাউজারটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকে যখন আপনি কোনো একটা ওয়েবসাইট ভিজিট করবেন সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাবে এবং আপনার জন্য বুঝতে সুবিধা হবে আমি যে ওয়েবসাইটটা আপনাদেরকে দিচ্ছি সেই ওয়েবসাইটটা এখন আজকের এই মুহূর্তে বিশ হাজার একশো নয়টা জব পোস্টিং আছে এটা প্রতিদিন আপডাউন করে কারণ বিভিন্ন কোম্পানিগুলো এখানে জবে লোক নেওয়ার জন্য অপশানগুলো অ্যানেভল করে এবং যারা জব চায় তারা এখানে অ্যাপ্লাই করে এটা ওয়ান কাইন্ড অব বিডি জবসের মতো যে আপনি অ্যাপ্লাই করল বিডি জবসে যেমন বিভিন্ন কোম্পানি তাদের জবের জন্য অফার করে এবং আপনারা সেগুলোতে অ্যাপ্লাই করেন এটা ওই ধরনের এই জন্যই সবাইকে বলছি যে একটু সময় নিয়ে আপনারা জবগুলো দেখবেন বুঝবেন তারপরে অ্যাপ্লাই করবেন আর এটার জন্য আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না এই ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট করার জন্য কোনো টাকা পয়সার দরকার নেই কারণ এটাতে কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না এখানে কোম্পানির বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে সেগুলো কালেক্ট করে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে যেহেতু আমি ডেস্কটপ শেয়ার করতে পারতেছি না তাই আমি ওয়েবসাইটের কিছু ধারণা আপনাদেরকে লাইভে দিচ্ছি পরবর্তীতে এই লাইভ শেষ হলে আমি এই লাইভের সাথে আমার ওয়েবসাইটের যেটা আপনারা দেখাইতে চাচ্ছিলাম সেটা আমি একটা রেকর্ড করে দুইটা একসাথে অ্যাডজাস্ট করে একটা ভিডিও আপলোড করে দিব এবং এই ভিডিওটা আপনারা আমার এই পেজে এবং আমার ইউটিউব চ্যানেল আছে একটা সেখানে আপনারা দেখতে পাবেন তো প্রথমে যেটা করতে হবে আপনাকে ট্রান্সলেট করতে হবে আর যদি আপনি ক্রোম ব্রাউজার ইউজ করেন তাহলে তো আপনাকে ট্রান্সলেট করার প্রয়োজন নাই এবং ওয়েবসাইটটার নাম হলো নেট ডট ডিকে জব নেট জে ও বি জব অ্যানইটি জবনেট ডট ডিকে যেহেতু এটা ডেনমার্কেট তাই তাদের এক্সটেনশন ডিকে এবং এটা একটা ট্রাস্টেড ওয়েবসাইট যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব সেই কমেন্ট সেকশন থেকে লিঙ্কে আপনারা সরাসরি ক্লিক করে জব অ্যাপ্লাই করতে পারবেন এই ওয়েবসাইটে প্রায় বিশ হাজার প্লাস জব রয়েছে এবং এইসব জবে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন প্রকারের কিন্তু কর্মী তারা এইখান থেকে নিয়ে থাকে যেহেতু এই ওয়েবসাইট ডেনমার্কের তাই ওয়েবসাইটে অবশ্যই প্রবেশের পূর্বে আপনি ইংরেজি ভাষায় এটাকে ট্রান্সলেট করে নেবেন তাহলে আপনার জব খুঁজে পেতে সহজ হবে আপনার ওয়েবসাইটে ঢুকলে দেখবেন বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেমন ধরেন কেউ সেলসের কাজ পারেন তারা সেলসের সিলেক্ট করবেন কেউ ধরেন আপনারা কনস্ট্রাকশন ওয়ার্কার আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার সিলেক্ট করবেন যদি আপনাদের অপশনগুলো সিলেক্ট করতে কষ্ট হয় একটা সার্চ বার পাবেন সেই সার্চ বারে যে আপনি কোন ক্যাটাগরির জব খুঁজতেছেন সেটা লিখবেন সেটা লিখলেই অটোমেটিকলি আপনারা দেখতে পাবেন সেই ক্যাটাগরির জবগুলো শো করা শুরু করবে এবং এটা পেজ আকারে আসে তাই আপনি এক নম্বর পেজ দুই নম্বর পেজ এভাবে স্ক্রুলিং করে করে আপনারা যেতে হবে এবং সেখানে আপনারা দেখতে পাবেন সে জবের প্রথমে থাকে সে জবের সাবজেক্ট বা সে জবটা আসলে কী জব ধরেন আপনি একজন কিচেন হেল্পার আপনি কিচেন হেল্পার লিখে যখন সার্চ করবেন কিচেন হেল্পার জাতীয় যেই জবগুলো এই ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে সেগুলো শো করবে তার নিচে থাকবে আপনার কোন কোম্পানিতে আপনার কোম্পানি জবটা অফার করেছে সেই কোম্পানির নাম সো প্রথমে থাকলো কি ক্যাটাগরির জব তারপরে থাকলো জব কোম্পানির নাম আপনারা সেই ক্যাটাগরি জবটা পড়বেন ধরেন আপনি একজন ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে কাজ জানান আপনি ওয়ার কাজ করতে চাচ্ছেন তা আপনি ওয়ার হাউস এই কথাটা লিখলেই ওয়ার হাউস রিলেটেড যতগুলো জব আছে এখানে অ্যাভেলেবেল সেগুলো অটোমেটিকলি শো করবে এবং সেখানে কত জল নিবে সেটাও আপনারা ওই ওয়ার হাউস যে জবটা সেটাতে ক্লিক করলে জানতে পারবেন আপনারা এখানে যতগুলো জব দেখবেন সেই জবের প্রত্যেকটাতে একটা করে ক্লিক করবেন ক্লিক করলে সেখানে একটা ডিসক্রিপশন বক্স পাবেন যে ডেসক্রিপশন বক্সে আপনারা ডিটেলস দেখতে পারবেন যেই ডিটেলসের মধ্যে রয়েছে যে এইখানে কোন কোম্পানির জন্য এই জব সেই জবের একটা রেফারেন্স নাম্বার যেটা আপনাকে ওই রেফারেন্স নাম্বারটা মনে রাখতে হবে অথবা কপি করে রাখতে হবে পরবর্তীতে কোম্পানির সাথে কমিউনিকেশন করার সময় আমার কথাগুলো মনে হয় বুঝতে পারতেছেন আস্তে আস্তে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনি কি ক্যাটাগরি জব করতে চান বা আপনি কী জানেন কোন ক্যাটাগরি জবটা সম্পর্কে আপনি জানেন এটা স্কিল অনুযায়ী সাজানো তাই আপনি সেই স্কিল আপনি কোনটা জানেন ধরেন আমি মার্কেটিংয়ের কাজ জানি একজন ডিজিটাল মার্কেটার আপনি সার্চ বক্সে ওয়েবসাইটের সার্চ বক্সে যে ডিজিটাল মার্কেটিং লিখবেন আপনি অটোমেটিকলি দেখতে পারবেন সবগুলো কোম্পানির অফার ডিজিটাল মার্কেটিংয়ে সব কোম্পানির লোক নিতে চাচ্ছে তাদেরগুলো শো করা শুরু করবে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করলে সেখানে তার ডিটেলস আপনি দেখতে পাবেন সেই ডিটেলসের মধ্যে থাকবে তা সেটা কি ক্যাটাগরির জব তার একটা রেফারেন্স নাম্বার তাদের কোম্পানি যে অফার করতেছে সে অফারের কথাগুলো সেখানে লেখা থাকবে সেই কোম্পানির কন্ট্যাক্ট পার্সনের ইনফরমেশন থাকবে তাদের ইমেল অ্যাড্রেসগুলো থাকবে সেই কোম্পানির ইনফরমেশন থাকবে তাদের লোকেশন তাদের ওয়েবসাইট অ্যাড্রেস এগুলো সব আপনি ওখানে পেয়ে যাবেন আপনাকে যেটা করতে হবে সেই কম আপনি সিলেক্ট করবেন এবং সেখানে আরেকটা বিষয় আপনি খেয়াল রাখবেন যে ওই কম যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই কোম্পানি দেখবেন ডেসক্রিপশনে লিখে দিছে যে তাদের আসলে কি কি দরকার কোন কোন জিনিসগুলো তাদের আপনি অ্যাপ্লাই করার জন্য আপনাকে থাকতেই হবে সেটা ভালোভাবে পড়ে নেবেন আমরা আসলে এই কাজগুলো ভুল করি আমরা ঠিক মতো সবগুলো অপশন দেখি না বা ডেসক্রিপশনটা আমরা মনোযোগ দিয়ে পড়ি না তো আপনি যখন কোনো একটা জব কর জবের জন্য অ্যাপ্লাই করবেন প্রথমে আপনাকে সেই জবটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে যে আসলে এমপ্লয়ার কি কি চেয়েছে বা যারা অফার করতেছে জবের জন্য তারা আসলে কি কি চেয়েছে সেটা আপনি ডিসক্রিপশনে দেখতে পাবেন ডেসক্রিপশনটা ভালোভাবে পড়বেন সেখানে কোম্পানির সব ইনফর পাবেন আপনাকে যেটা করতে হবে কোম্পানির ইমেল অ্যাড্রেসটা আপনাকে কপি করতে হবে কপি করে আপনার নিজের পার্সোনাল যে ইমেল সেইখানে চলে যাবেন আপনার পার্সোনাল ইমেইলে চলে যাওয়ার পরে আপনার টুতে ক্লিক করবেন টুতে ক্লিক করে আপনার যেই যে ইমেলটা আপনি কপি করলেন ইমেলটা আপনি কপি করলেন জবডেট ওয়েবসাইটে সেই ইমেলের কপি অংশটা আপনার টুতে বসায় দিবেন সাবজেক্ট লাইনে অবশ্যই আপনারা এই জিনিসটা ভালোভাবে মনে রাখবেন সাবজেক্ট লাইনে অবশ্যই আপনি যখন ওয়েবসাইটে যে সার্চ করার পরেও প্রথম যে দেখবেন যে আপনি ব্লক লেটারে যে লাইনটা দেওয়া যেটা আসলে মূল পজিশন বা পোস্ট যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই পোস্টটা লেখা আছে সেটা আপনি সাবজেক্ট লাইনে বসাবেন বসানোর পরে আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা লেটার লিখতে হবে অ্যাপ্লিকেশন লেটার বলেন আমরা বাংলায় যেটা বলি যে সংক্ষিপ্ত অ্যাপ্লিকেশন লেটার আপনাকে লিখতে হবে যেটা কোম্পানি পড়বে যে আপনি এই কোম্পানির জন্য যে পাঠাচ্ছেন সেই কোম্পানির এটাকে আপনি অ্যাপ্লিকেশন লেটার বলতে পারেন এটা কাবার লেটার বলতে পারেন সেই কাবার লেটারটা অবশ্যই অবশ্যই ইউরোপিয়ান স্টাইলের কাবার লেটার হইতে হবে আপনারা অ্যাজুজিয়াল বাংলাদেশে যেসব কাবার লেটার ইউজ করেন আপনারা অবশ্যই ইমেইলের ডিসক্রিপশনে ওই কাভার লেটারটা দিবেন না আপনারা আগে গুগলে সার্চ করে নেবেন ইউরোপিয়ান স্টাইলে কাভার লেটার গুগলে পাবেন টেম্পলেট সেখানটা আপনি কপি করে নিয়ে এসে আপনার মতো করে আপনি এডিট করে নেবেন আপনার ইনফরমেশনগুলো অ্যাড করে এডিট করে নিয়ে সেটা আপনার সাবজেক্ট লাইনে বসাবেন কভার লেটারটা তারপর আপনি দেখবেন যে আপনি ইমেইলের আপনি জিমেল ইউজ করেন বা হোর এখানে অ্যাটাচমেন্ট অপশান আছে সেই অ্যাটাচমেন্ট অপশনে কি করবেন আপনার সিবিটা বা আপনার যে বায়োডাটাটা সেটা আপনি পিডিএফ ফর্মেট তৈরি করবেন সাথে আপনার লাস্ট যে কোয়ালিফিকেশন আছে বা আপনি যদি কোনো একটি স্কিলের উপরে ভালো জানেন সেগুলো যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে সেগুলো আপনি অ্যাড করে একটা পিডিএফ তৈরি করবেন আপনাকে আবার বলি আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেই কোম্পানির ইনফরমেশানগুলো ভালোভাবে দেখবেন যে তারা কি কি চেয়েছে এবং সেটা আপনার সাথে ম্যাচ করতেছে কিনা ম্যাচ করলে আপনি সেই কোম্পানির ইমেল অ্যাড্রেসটা নেবেন নিয়ে আপনার জিমেল বা ইয়াহু যেটাতেই তাই আপনার ইমেল অ্যাকাউন্ট আছে সেই ইমেল অ্যাকাউন্টে লগ করবেন করে একটা মেল নতুন মেল তো পাঠানোর জন্য আপনারা কম্পোজ মেলে ক্লিক করবেন এটা জিমেইলের কম্পোজ মেল আছে সেই কম্পোজ মেলে যাবেন টুতে আপনি সেই কোম্পানির ইমেল অ্যাড্রেসটা দিবেন সাবজেক্টে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই পোস্টের নামটা এখানে লিখে দেবেন আপনারা ওই জবের ওয়েবসাইটেই সেই পোস্টটা পাবেন সেই পোস্টের নামটা লিখে দিবেন সাথে রেফারেন্স নাম্বার সহ এবং সাবজেক্টের পরে যে আমরা আমরা একটা সাদা অংশ দেখতে পাই যেখানে আসলে ডিসক্রিপশন বা ইমেইলের বিষয়বস্তু ইমেলটা লেখা লাগে সেইখানে যে আপনি যেটা করবেন ইউরোপিয়ান স্টাইলে একটা কাবার লেটার তৈরি করে সেখানে আপনি বসিয়ে দেবেন কাবার লেটারটা বসানোর পরে আপনাকে যেটা করতে হবে অ্যাটাচমেন্ট অপশনে যেতে হবে আপনার একটা পিডিএফ ফর্মেটে আপনার সিবি আপনার লাস্ট কোয়ালিফিকেশন অথবা স্কিলের যে সার্টিফিকেট সেগুলো তৈরি করে রেখে সেটাকে আপনাকে পিডিএফ ফর্মেটে অ্যাটাচ করে দিতে হবে অবশ্যই অন্য কোনো ফর্মেটে অ্যাটাচ করবেন না অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনি রিজুমই যেটা বানাবেন বা আপনি সিভি যেটা বানাবেন সেটা যাতে ইউরোপিয়ান স্টাইল হয় কাবার লেটারটাও ইউরোপিয়ান স্টাইল সিবিটাও ইউরোপিয়ান স্টাইল আপনারা চাইলে গুগলে সার্চ করতে পারেন যে ইউরোপিয়ান স্টাইল কাবার লেটার ইউরোপিয়ান স্টাইল সিভি বা বায়োডেটা আপনারা যেটা বলেন সেটা টেমপ্লেট যদি আপনাদের খুঁজে পেতে সমস্যা হয় আমার এই ভিডিওতে আপনারা জানাবেন আমি পরবর্তীতে আপনাদের জন্য ইউরোপিয়ান স্টাইলের কিভাবে কাবার লেটার বা সিবি তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে আলোচনা করে দেখাবো তো আপনারা ইউরোপিয়ান স্টাইলের কাবার লেটারটা বসালেন আপনি ইউরোপিয়ান স্টাইলের সিবিটা পিডিএফ আকারে সেটার সাথে আপনার লাস্ট কোয়ালিফিকেশন অথবা আপনার যেই ধরনের স্কিল জানে সেগুলোর যে সার্টিফিকেট সেগুলো অ্যাড করে দিয়ে পিডিএফটা অ্যাড করে দিলেন দেন আপনি ইমেল সেল করে দিবেন কোম্পানিকে কোম্পানি সেই ইমেলটা দেখে এটা অনেক সময় দুই থেকে তিন দিন বা ক্ষেত্র বিশেষে পাঁচ থেকে সাত দিন পরে রিপ্লাই করে আপনি যেটা করবেন যে এইভাবে আপনি প্রায় পাঁচ থেকে দশটা কোম্পানিতে আপনি যেগুলো ম্যাচ করে সেগুলোতে অ্যাপ্লাই করবেন এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের বিডি জবসের মতো যে আপনি বিডি জবসের মাধ্যমে আপনার কোনো একটা চাকরির জন্য যেহেতু আমরা বিডি জবসটা বহুলভাবে আমাদের দেশে চিনি তাই আমি বিডি জবসের কথা বললাম যে আপনার বিডি জবসের মতো একটা ওয়েবসাইট যেখানে আপনি অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন কোম্পানির অফার দেখতে পাবেন অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পরে পাঁচ থেকে সাত দিন পরে দেখবেন আপনার একটা ইমেল আসবে যদি আপনি সিলেক্টেড হন এবং তারা আপনার এই বায়োডাটা বলেন বা সিবি বা রিজমই দেখে তারা আপনাকে পছন্দ করে আপনার কাভার লেটার দেখে তারা পছন্দ করে তাহলে তারা আপনাকে রিপ্লাই দিবে তারা হয়তো বা শর্টকাট তিরিশ মিনিটের জন্য বা বিশ মিনিটের জন্য একটা লাইভ সেটা হয়তোবা জুম বা গুগল মিট বা যে কোনো মাধ্যমে তারা আপনার সাথে কথা বলবে আপনার ইন্টারভিউ নিবে যে আপনারা আসলে সে কাজটা জানেন কি না বা বুঝেন কি না বা পারেন কি না সেটা সংক্ষিপ্ত একটা ইন্টারভিউ নিবে তো এই যারা আসলে একেবারেই অল্প শিক্ষিত তাদেরও ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন হয় না তারা আপনার ওই কাগজপত্রগুলো দেখে জাস্টিফাই করবে করে আপনাকে যদি আপনি সিলেক্টেড হন তারা আপনাকে নোটিফাই করবে এবং সাথে আপনি যে এই যে জব বিষয়ের জন্য অ্যাপ্লাই করলেন বা পাওয়ার জন্য যে দরখাস্ত করলেন সেটার সকল ডকুমেন্টস আপনাকে তারা পাঠিয়ে দিবে আপনি কি করবেন আপনার ছবি আপনার ডকুমেন্টস যেগুলো আপনি নিজের ওন ডকুমেন্টস যেমন এনআইডি আপনার পাসপোর্ট আপনার এই যে কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেটগুলো দিয়েছেন সেগুলো সহ আপনি ওই ভিসার অফার লেটারটা নিয়ে আপনি অ্যাম্বাসিতে চলে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাম্বাসিতে চলে যাওয়ার পরে তারা হয়তো বা আপনাকে হঠাৎ কিছু প্রসেস ফিল করে আপনার ভিসাটা অ্যাপ্রুভ করে দিবে এবং এই ক্ষেত্রে আপনার কোনো আসলে টাকা পয়সা খরচ হচ্ছে না যেটা হচ্ছে সেটা হয়তোবা আমি আমি যেটা ব্যক্তিগতভাবে অনেকের কাছে শুনেছি এবং দেখেছি সেটা হলো আপনি শুধু হয়তো বা প্লেন ভাড়া বিয়ার করতে হইতে পারে এবং যেটা অ্যাম্বাসি ফি সেটা আপনাকেই পে করতে হবে এটা কোম্পানি পে করে না আর অনেক ক্ষেত্রে যেটা আমি দেখলাম যে এই প্লেন ভাড়াটাও কোম্পানি দিয়ে দিচ্ছে কোম্পানির ওই ডেসক্রিপশনে উল্লেখ করা থাকে কারণ তারা এই ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারন্যাশনালি হায়ার করে তাই তারা অনেক কিছু চেষ্টা করে ওই ওয়েবসাইটে দিয়ে দেওয়ার জন্য আমার আশা করি আপনারা আমার এই লাইফটা মনোযোগ সহকারে দেখেছেন খুবই দুঃখিত আমি আসলে এই যে দরখাস্তর যে প্রক্রিয়াটা সেটা আমি আপনাদেরকে দেখাইতে চাইছিলাম কিন্তু আমি সামহ আমার স্ক্রিনটাকে আসলে আমার ওই ডেস্কটপটাকে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না যে আমি দেখাইতে পারলাম না কিন্তু আমি বললাম যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন মেসেঞ্জারে আর আপনারা অনেকে আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন তো আসলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবোই কোনো সমস্যা নেই আমি দিয়ে দিব কিন্তু এটাও খুবই হাম্বাল রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য আপনারা যা জানতে চান আমাকে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমি ট্রাই করবো আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু আমি কোনো এজেন্সি চালাই না ভাই আমাকে কোনো টাকা পয়সা দিয়ে দিতে হবে না আপনাদের যে চেষ্টা করব কাজ করার জন্য তা আপনারা ওইভাবে কোনো কিছু ভাইবেন না অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন আমি গত কয়েকদিনে প্রায় আশিটা মেসেজ পেয়েছি যে আমার এজেন্সির নাম কি কত টাকা দিলে আমি আপনাদের প্রসেস করে দিতে পারবো আমি কোনো ভিসা প্রসেসিং সেন্টার চালাই না বা আমি প্রসেস করে দিই না আমি যেটা করতে পারি আপনারা ছয় মাস বসে বসে সবাই যেটা করেন যে একটা দালালকে টাকা দিয়ে বসে থাকেন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখি যে ছয় থেকে আট মাস তারা সময় নেয় তারপর হয়তো আপনাকে অফার লেটার এনে দেয় তো তারা কিন্তু এই সেম প্রসিডিওরটাই করে হয়তো বা আপনাকে বলে না এটাই হলো পার্থক্য তারা তারাও কিন্তু এই কোম্পানি সম্পর্কে ভালো জানে না তারা এরকম ওয়েবসাইটে ঘাটাঘাটি করে তারা অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করে আপনার জন্য একটা অফার লেটার এনে আপনাকে দেয় তাহলে সেই কাজটা যদি আপনি নিজে করেন তাহলে আপনার দশ বারো লাখ টাকা বেঁচে গেল আমরা অনেকেই প্রসিডিওরটা জানি কিন্তু ফলো করি না আমরা সব কিছু শর্টকাট পেতে চাই আপনি ছয় মাস আট মাস বসে থাকলেন ভাই একটা এজেন্সিকে টাকা দিয়ে তারা আপনার জন্য কাজ করে দিচ্ছে ছয় মাস আট মাস আপনি ছয় হাজার কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন আপনি যদি পঞ্চাশটা কোম্পানিতে অ্যাপ্লাই করেন আমার বিশ্বাস পঞ্চাশটা কোম্পানিতে যদি কেউ অ্যাপ্লাই করে অ্যাটলিস্ট দশটা কোম্পানিতে কিন্তু তাকে ইন্টারভিউর জন্য ডাকে এবং একটা কোম্পানিতে তার জব হওয়ার চান্স থাকে যদি আপনারা ডিসক্রিপশনটা ভালোভাবে পড়েন আপনাদের কাছে অনুরোধ থাকবে জব অ্যাপ্লাই করার আগে অবশ্যই ডিসক্রিপশনটা পড়বেন আমি লিঙ্কটা আপনাদের আমার এই কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছুর জন্য জানতে চাইলে বা আপনারা যদি অ্যাপ্লাই করতে যাওয়ার সময় যদি না পারেন অ্যাপ্লাই করতে তাহলে আমাকে জানাতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব একজন ভাই লিখেছেন ডেনমার্ক ভিসার দাম কত ভাই আমি তো ভিসা বিক্রি করি না দাম কীভাবে বলবো বলেন আপনারা এই দালালের প্রসেসটা বা দাম দিয়ে ভিসা কেনার ব্যাপারটা থেকে আপনারা বিরত থাকুন আমার অনুরোধ থাকবে আপনাদের জন্যই দেশে এত দালালের সংখ্যা বেড়ে গেছে এবং অনেকে আপনাদের একজন দুজনকে দেখা দেখি অনেকে ভাই অনেক ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছে খুবই খুবই সীমিত টাকায় খুবই ইজি প্রসেসে আপনারা যেতে পারেন ভাই কেন দালালের প্রয়োজন বলেন আমাকে শুধু এটা বলেন যে কেন প্রয়োজন আমি এই যে একটা ওয়েবসাইটে লিঙ্ক আপনাদের শেয়ার করতেছি আপনারা খোঁজেন গুগলে এখন সবাই আমরা ফেসবুকিং করি সবাই ইউটিউবিং করি ইউটিউবে আমরা নাটক দেখতে অনেক সময় পাই ফেসবুকে আমরা নাটক দেখতে অনেক সময় পাই ফেসবুকে আমরা ট্রোল দেখি আমরা লেখালেখি করি কিন্তু আমরা যখন বিদেশে যাওয়ার ব্যাপারে আগ্রহী হই আমরা বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো কিছু কিন্তু ফেসবুকে বা ইউটিউবে সার্চ করি না যেটা আমাদের খুবই ব্যাড হ্যাবিট আমি মনে করি আপনি ইউটিউবে যান আপনি যে আমি যে কথাগুলো বললাম এগুলো সার্চ করেন যে আমি কীভাবে সরকারিভাবে কম কম টাকায় আমি ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে যেতে চাই আপনারা অনেক ভিডিও পাবেন আপনারা অনেক লিঙ্ক পাবেন সব লিঙ্ক কিন্তু অথেন্টিক অথেন্টিক না 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 এর মানে এই যে তাই আমাদের দেশ দেশ এখন ডিজিটাল কোনো আমরা চাইলে ভালোভাবে যদি মন থেকে চাই আমাদের খুঁজে বের করা কঠিন কিছু না আমি একটা লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করতেছি আপনার এরকম দুই তিনটা লিঙ্ক খুঁজে বের করেন সেগুলো শেয়ার করেন তো অনেক রাত হয়ে গেছে দুঃখিত আমি অনেক রাতে লাইভে আসার জন্য আমি নেক্সট টাইমে চেষ্টা করবো আর আগে লাইভে এসে আপনাদের সাথে ডিসকাস করার জন্য আর অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিওটা আপনাদের জন্য খুব উপকারে করে সময় আসবে বা আসছে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং ভবিষ্যতে আমি তো বললাম যে বছরের এই প্রথম দিন থেকে বছরের আজকে হলো চতুর্থ দিন হয়ে গেছে অলরেডি এখন থেকে আপনারা প্রতি দুই দিন তিন দিন অন্তর অন্তর বিভিন্ন দেশের বিভিন্ন তথ্য সম্পর্কে আমি চেষ্টা করবো আপনাদেরকে তুলে ধরার জন্য যাতে আপনাদের বিভিন্ন ধরনের উপকারে আসে কেউ হয়তো বা ফিনল্যান্ড যেতে চাচ্ছেন আজকে আমি ডেনমার্ক করলাম হয়তোবা দুই দিন পর অন্য কোনো দেশেরও যদি আমার কাছে এই ধরনের ইনফরমেশন থাকে আমি শেয়ার করব। আর এই এই ধরনের ওয়েবসাইটে আপনি অ্যাপ্লাই করতে বা এই প্রসিডিওরে যেতে আপনার জন্য কোনো টাকা খরচ হবে না এটা ধরতে গেলে সরকারি ভিসার মতো কারণ এই কোম্পানি যে কোম্পানি আপনাকে নিবে তারা কম তারা সরাসরি সরকারের রেজিস্টার্ড কোম্পানি তো রেজিস্টার্ড কোম্পানিগুলো আপনার কাছে কোনো ধরনের টাকা দাবি করবে না যদি কোনো মেসেজ পান বা টাকা দাবি করে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি চেষ্টা করব সেটা ভেরিফাই করে আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে কারণ কোনো কোম্পানি তার জবের জন্য লোক নেওয়ার জন্য টাকা দাবি করে না শুধুমাত্র যারা ভুয়া কোম্পানি যারা অর্থলব্ধি করতে চায় তারা টাকা দাবি করে তা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার পরিচিত ভাইদের বোনদের এই ভিডিওটা দেখাবেন যারা বাইরে যেতে আগ্রহী আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য যাতে আপনারা উপকৃত হন তো আজকে এই পর্যন্তই আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টসে কোশ্চেন দিতে পারেন আমি অ্যান্সার দিব আমি কয়েকটা কোশ্চেন দেখতেছি যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ভাই একটু লেখেন যদি এই মুহুর্তে থাকে যেহেতু আমি লাইভে আছি এক ভাই লিখছেন ভাইয়া রাজশাহী হতে দেখছেন ধন্যবাদ ভাইয়া আপনি রাজশাহী থেকে দেখতেছেন এক ভাই লিখছেন ডেনমার্কে বিষার দাম কত দুঃখিত ভাই আমি ডেনমার্কের বিষা তো বিক্রি করি না ভাই দাম কিভাবে বলবো বলেন আমার কাছে ডেনমার্কের বিষার দাম এক লক্ষ টাকা সর্বোচ্চ যেটা আমাকে দিতে হবে না কোন এজেন্সিকে দিতে হবে না যেটা করতে হবে যে আপনাকে নিজে ছয় মাস এটার পিছনে পরিশ্রম করতে হবে আপনি বারো চোদ্দ বছর পড়াশোনা করেন করে তারপরে একটা জায়গায় কাজ চাকরির জন্য আপনি পড়াশোনা করেন আর আপনি বাহিরে যাবেন ইউরোপের একটা দেশে যাবেন যেখানে আপনি সেটেল হয়ে যাবেন এবং এটা একটা জব ভিসা পাঁচ বছরের জন্য পাবেন আপনি একটু পড়তে এটার পিছনে একটু সময় নষ্ট করতে সমস্যা কী ভাই কেন টাকা টাকা করে ছোটেন বলেন আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে না থাকলে আমি লাইভটা আসলে শেষ করব যাতে আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করে আপলোড করে দিতে পারি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব ভাইয়া এক লিখছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে ভালো হয় স্যার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব কিন্তু অনুরোধ থাকবে যে কেউ আমাকে ফোন করে বললেন না ভাই কত টাকা লাগবে টাকা দিচ্ছে আমাকে বিষয় এনে দেন আমি এদের অনেক অনুরোধ রক্ষা করতে পারবো না আপনাকে হেল্প করতে পারবো যে আমি যতটুকু জানি সেই জানাটা থেকে আপনাদেরকে হেল্প করতে পারবো আমি অনেক বেশি জানি অনেক কিছু জানি এরকম না আমি যতটুকু জানি সেই জানাতে আপনাদের হেল্প করব আর খুবই দুঃখিত চা মানে খুবই দুঃখিত আজকের এই অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য যাতে আমি ওয়েবসাইটটা দেখাইতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তো অবশ্যই চেষ্টা করব যে এইভাবে সব সেট করে নিতে যাতে আপনাদেরকে আমি লাইভে দেখাইতে পারি আর নতুন নতুন ভিডিও তো আসবে অবশ্যই আপনারা দেখবেন আর কোনো ভাইয়ার কি কোনো কোশ্চেন আছে বা কোনো কিছু জানার ইচ্ছা রাত অনেক হয়ে গেছে আর মনে আজকে আজকে লাইভটা শেষ করতে পারি আমি একটা পুল দিচ্ছি কোন সময় আপনারা আমার ভিডিওটা চান সেটা অবশ্যই উল্লেখ করবেন আমি একটা পুল দিয়ে দিচ্ছি আপনাদের টাইমিংটা যাতে আপনাদের জন্য উপকার হয় আমি আসলে বুঝতে পারতেছিলাম না আর আমি বাহিরের কাজে ব্যস্ত ছিলাম দেখে একটু দেরি হয়ে গেছে আজকে লাইভ আমার দশটা পঁয়তাল্লিশে আসার কথা ছিল লাইভে কেয়ারগিভারের বিষা ভাই আপনার আমি যে ওয়েবসাইটটা লিঙ্ক শেয়ার করতেছি ওইখানে আপনি একটু দেখবেন যদি কেয়ার গিভারের বিষা ওইখানে থাকে বা ভিসা বলতে আসলে কি ওইখানে যদি ওই জবের ক্যাটাগরিটা থাকে বা জবের স্কিলটা থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা সরকারিভাবে অ্যাপ্লাই তো আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না এটা বাংলাদেশ সরকারের না আমি সরকারিভাবে বলতে আসলে ডেনমার্কের সরকারকে বুঝাইছি আমি বাংলাদেশ সরকারকে বুঝাই নাই এটা কেউ কনফিউশনে পড়বেন না আমি যে ওয়েবসাইটটা দিচ্ছি আপনাদের এই ওয়েবসাইটটার নাম হলো জব মেট এটা আমি খুঁজে দেখেছি এবং এটা খুব ট্রাস্টেড একটা ওয়েবসাইট ওয়েবসাইটে আপনারা কোম্পানির সব ইনফরমেশন পাবেন দেখে বুঝে ভালোভাবে পড়ে আপনারা অ্যাপ্লাই করবেন কেয়ারগিভারের বিষয়ের জন্য আপনারা ওয়েবসাইটটাতে ভিজিট করে ভাই আপনি দেখতে পারেন যে কেয়ারগিভারের কোনো স্কিল ওইখানে আছে কি না থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনারা অনেকগুলো কোম্পানি পাবেন সেই কোম্পানি থেকে আপনি যেটা পছন্দ হয় সেটাতে অ্যাপ্লাই করবেন তবে আপনাদের একটা অনুরোধ থাকবে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন না যে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করে বসে আসেন অথচ তারা আপনাকে ডাকলই না কারণ একটা জবের জন্য অনেক দেশ থেকে অনেক মানুষ কিন্তু অ্যাপ্লাই করে এটা শুধু যে বাংলাদেশিদের জন্য তা কিন্তু না এই ওয়েবসাইটটা ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট এইখানে অনেকেই অ্যাপ্লাই করে জবের জন্য তো আপনি যেটা করবেন কমপক্ষে দশ পনেরোটা কোম্পানিতে করবেন মাধ্যমে ইমেলের দেখবেন যে ওখান থেকে যে কোনো একটা দুইটাতে আপনাদের আল্লাহ রহমতে হয়ে যাওয়ার চান্স থাকে আপনি যদি আট মাস অপেক্ষা করতে পারেন একটা কোম্পানি বা এজেন্সিকে টাকা দিয়ে যে আমার জন্য ভিসা এনে দেন আমার মনে হয় আপনি চার মাস বা তিন মাস এটার পিছনে যদি আপনি মেইল করেন বা চেষ্টা করেন কমিউনিকেশন রাখতে আপনার আমার মনে হয় যে আপনাদের জব হয়ে যাবে ইনশাল্লাহ এবং এটা একটা হিউজ চাহিদা আছে আসলে তাদের কর্মীর জন্য এবং এই জন্য তারা অনলাইনের মাধ্যমেই নিচ্ছে কর্মী আমি আর কি কোনো ভাই কম কোনো কিছু আছে কম প্রশ্ন না হলে আমি আজকে লাইভটা এন্ট করি আমি ভিডিওটা রেডি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেখানে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে খুঁজবেন যাতে আপনাদের সুবিধা হয় জি ভাই আমি অ্যাপ্লাই করার সম্পূর্ণ আসলে আজকেই দেখাইতে চাইছিলাম আমি লিঙ্কে ঢুকে যে কীভাবে আপনারা করবেন কিন্তু দুঃখিত আমি আমার ডেস্কটপটা শেয়ার করতে পারতেছি না বিধায় ওইটা করতে পারলাম না আমি নেক্সটে আমি ভিডিও একটা দিয়ে দিব ইনশাল্লাহ আজকে রাতে অথবা আগামীকালকে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন আমি একটা প্রি রেকর্ডেড ভিডিও আপনাদেরকে দিয়ে দিব আমাদের আমার এই পেজ আপনারা ফলো দিয়ে থাকবেন পেজ আপনারা পেয়ে যাবেন এবং সেটা দেখবেন কিভাবে কি আমি কীভাবে জব খুঁজলাম কীভাবে অ্যাপ্লাই করলাম ইজি হবে। দেখবেন। ইউরোপিয়ান স্টাইলে সিবি এবং ইউরোপিয়ান স্টাইলে কভার লেটার এটা আপনি গুগলে সার্চ দিলে পাবেন গুগলে যদি লেখেন হাওয়াই মেড ইউরোপিয়ান কভার লেটার অথবা ইউরোপিয়ান কভার লেটার স্যাম্পল ইউরোপিয়ান কভার লেটার টেমপ্লেট এই ধরনের যদি লেখেন আপনারা পাবেন তারপরেও যদি আপনারা না পান আমি তো আসি ভাই আমি হেল্প করব আপনারা যদি ওরকম চাহিদা থাকে আমি অবশ্যই এটার উপর একটা ভিডিও করব যেহেতু আমি চেষ্টা করবো করতেছি ইউরোপের বিভিন্ন কান্ট্রি সম্পর্কে আপনাদের ইনফরমেশন দিতে লাস্টে আমি ফিনল্যান্ডের দিলাম এটা ডেনমার্কের সামনে আরও আসবে পোল্যান্ডেরও একটা আমরা গবেষণা করতেছি ইনশাআল্লাহ ওইটারও একটা ভিডিও দিব আপনাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে তা আমি চেষ্টা করব আপনাদের এটার উপরে ইউরোপিয়ান কভার লেটার বা ইউরোপিয়ান সিভিটা কিভাবে তৈরি করবেন সেটার উপরে একটা ভিডিও দিতে আপনারা পরবর্তী কোনো ভিডিওতে এটা পাবেন আর নর্মালি যদি কোনো হেল্প লাগে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে মেসেজ করতে পারেন তবে রিকোয়েস্ট থাকবে অনেক গভীর হাতে ফোন দিয়ে আসলে ডিস্টার্ব করবেন না আশা রাখি এবং কেউ টাকা লেনদেন জাতীয় কোনো কিছুর জন্য আমাকে মেসেজ এটা ওটা আমার ব্যক্তিগত নাম্বার দিব তবে সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা চেষ্টা করেন আমার ভিডিওগুলো দেখার আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা মনে করেন উপকৃত হচ্ছেন যদি মনে হয় যে উপকৃত হচ্ছেন না তাহলে আরও অনেকের ভিডিও আছে আপনারা সেগুলো দেখার চেষ্টা করবেন আমরা গবেষণা করতে গিয়ে অনেকের ভিডিও পর্যালোচনা আলোচনা করেছি আমি ফেয়ার কথাবার্তা বলতে পছন্দ করি ভাই কিন্তু এখানে কোনো আর্থিক লেনদেন নাই তা আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন ইনফরমেশনগুলো যাচাই বাছাই করে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন তবে আমার অনুরোধ থাকবে আপনারা কোনো দালাল চক্রের সাথে আতাত করবেন না বা দালাল চক্রে পড়বেন না আমি অনেককে দেখছি দালাল চক্রের সাথে দালাল চক্রের মাধ্যমে তারা অনেকগুলো টাকা নষ্ট করতেছেন সময় নষ্ট করতেছেন আপনারা সেই সময়টা যদি আমি যে দেখা দেখিয়ে দিচ্ছি যে প্রসেস বা আমি যে প্রসেস সম্পর্কে বলতেছি এই প্রসেসে যদি থাকেন তাদের এতগুলো টাকা নষ্ট হচ্ছে না এটা একটা জব ক্যাটাগরি বিষয় যেহেতু আপনি জব ক্যাটাগরিতে যেতে চাচ্ছেন তো জব ক্যাটাগরির বিসা আপনি জবের ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাই করাটা আমার মনে হয় বেস্ট পলিসি যেখানে আপনি কোনো টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট নাই ওয়ান পার্সেন্ট হল অনেক স্ক্যামার তো পৃথিবীব্যাপী আছে তারা যদি স্ক্যাম করার চেষ্টা করে কিন্তু কোন কোম্পানি আপনার থেকে যদি টাকা দাবি করে যেহেতু একটা সরকারি ওয়েবসাইট আমি শেয়ার করবো টাকা দাবি করে আপনারা অবশ্যই সেই কোম্পানিকে কোনো রিপ্লাই দিবেন না তবে আমি এই ধরনের ঘটনা দেখি নাই বা শুনি নাই এখন পর্যন্ত আমি আজকের জন্য লাইভটা শেষ করে দিচ্ছি আপনাদের কারো যদি কোনো কিছু জানার থাকে কমেন্টসে জানাতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন huбратр <shubura> assalomu alaykum